ইফতারের কথা শুনলে গোসল করেন কয়েকবার, ওরা পিরিত করে তালে তালে, কারণ এটা ওবায়দুল কাদেরের ভাষা, এটা আমাদের ভাষা না। ওবায়দুল কাদের সাহেব আবার কালকে বলেছেন, আমি বক্তব্য রেখেছিলাম একটা বিষয়ে, যে তারা তো দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সব কিছু বন্ধক রেখেছেন পার্শ্ববর্তী একটি দেশে, তো বাংলাদেশ নিয়ে পাকিস্তান একটি প্রশংসা শোনার কথা বলেছেন। এই জন্য ওবায়দুল কাদের সাহেব খুবই আনন্দিত, ওবায়দুল কাদের সাহেব এত আনন্দিত যে আর চিন্তা করা যাবে না। এইটা আবার তিনি চিৎকার করে জোরালো ভাষায় তিনি বলছেন, কই পাকিস্তানও তো আমাদের প্রশংসা করে, আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার, আজকে শুধু ওরা বাংলাদেশের একটু সামান্য একটু প্রশংসা করেছে, সেইটা জোর গলায় বলছেন আর বলে বিএনপির সাথে নাকি পিরি। কিন্তু ওরা তো একটা জিনিস হচ্ছে কি, বিএনপি সত্যের পথে যা বলে স্পষ্টভাবে বলে, আর ওরা বলে তলে তলে, ওরা পীড়িত করে তলে তলে, কারণ এটা ওবায়দুল কাদেরের ভাষা, এটা আমাদের ভাষা না। ওরা ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পীড়িত সবার সাথে করে রাখে, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে বাইকুট, ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভাণ্ডার লুট, জমি জায়গা দখল, যাদের আদর্শ নয় তারা যে কোনো কাজ করতে পারে, ওবায়দুল কাদের সাহেবরা সেই কাজই করছেন। আমি অবিলম্বে আমাদের নেতৃবৃন্দ আন্দোলনের সংগ্রামের এক একজন সিপাহ সালা, যারা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজও বন্দী রয়েছেন, গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন আপনার শেখ হাসিনা। আমরা সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, বন্দী করে কোন স্বৈরাচার, বন্দী করে কোন ফ্যাসিস্ট কোনদিন টিকতে পারেনি, বন্দীকে এই সরকারের দিকে এগিয়ে যাবে জনতার বিপুল হিসাব শেখ হাসিনা।